What's up guys? কেমন আছো তুমি? আশা করি সবাই আছো ভালো। সো কালকে যাচ্ছি আমার বাড়িতে আর অনেকদিন পরে বাড়ি যাচ্ছি তোমরা দেখো। 2000 years later. What's up guys? সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক্যাল দীপ্ত আরো একটা অসম ভিডিওতে গাইস। আমি আবারো চলে এসেছি ঠিক এক বছর পরে। Wait a minute. Who are you? সো এক বছর ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছি না। সো আমি বর্তমানে আছি কোথায় রোমাবাদ। এটা হলো নরসিংদী এলাকাতে পড়ছে। সো এখন আমার মাসির বাড়িতে আছে বর্তমানে একটা গ্রাম। ক্যামেরাতে আছে আমার এক ছোট ভাই যার নাম হলো অন্তর। সো সে আমাকে অনেকক্ষণ ধরে হেল্প করতেছে। সো এখানে গ্রামটা খুব সুন্দর আর গ্রামটাকে পরিবেশটাকে সুন্দর করে দেখানোর জন্য আমি অন্তর কিনেছি সাথে। আর এখন ভালো করে দিকে স্কুল আছে, কিছু ব্রিজ আছে, ঘোরাঘুরি অনেকগুলো জায়গা আছে। সো এই জায়গাগুলো আমরা রিপ্রেজেন্ট করবো। সো আমাদের পাশে থেকে সো লেটস স্টার্ট। গাইস বর্তমানে আমরা আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ঠিক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। সো আমার পাশে আছে অন্তর। সো অন্তরকে অন্তর যে এলাকার মানুষ অন্তর এই স্কুলে পড়াশোনা করছে। সো অন্তর আমাদেরকে কিছু ইনফরমেশন দিবে। সো অন্তর, তো এই স্কুলটা স্থাপিত কত ছিল? স্কুলটা স্থাপিত হয়েছে 6 খ্রিস্টাব্দ। এটার পুনর্নির্মাণ কাজ চলছে 2005 থেকে। তো পুনর্নির্মাণ বলতে এদিকে কিছু ঘর উঠানো হয়েছে মনে হচ্ছে, এটা ইদানিং করা হয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ এখন যাওয়া হচ্ছে কোথায়? ব্রিজে। কোন ব্রিজে? আমাদের রহিমাবাদ এলাকার একটি ব্রিজ আছে, ওই ব্রিজ। গাইস তোমরা আমাদের সাথেই থাকো, আমরা এখন যাচ্ছি আমাদের একান্তিত ব্রিজটা। আসলে আমি এটা সম্পর্কে কোনো কিছু জানি না। সো অন্তর সব কিছু জানি।